বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আজকের এই ভিডিওটি শুধুমাত্র যারা Xiaomi ফোন ব্যবহার করে থাকে এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য আমাদের ফোনে দেখা যায় যে প্রচুর পরিমাণে হ্যাং করে ফোনটি স্লো কাজ করে এবং ব্যাটারি ব্যাকআপটা খুবই নরমাল থাকে এবং বেশিক্ষণ চার্জ দিলে চার্জ থাকে না এই ভিডিওটি শুধুমাত্র আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য আমি আজকে আপনাদেরকে এমন একটি সিস্টেম দেখাবো কোনো অ্যাপস বা কোনো অ্যাপ্লিকেশন আপনাদেরকে ডাউনলোড করতে হবে না শুধুমাত্র এখানে কয়েকটি সেটিং পরিবর্তন করেই কিন্তু আপনাদের যে ফোনটি রয়েছে এই ফোনটির কিন্তু আপনারা কিন্তু অনেক ফাস্ট কাজ করবে এটা 100% গ্যারান্টি পৃথিবীতে কাউকে না কাউকে বিশ্বাস করতে হবে আপনি বিশ্বাস করে আমার এই ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই এই ভিডিওটি কাজ করবে এবং এটা দেখার পর অবশ্যই আপনার যে কাজটি অবশ্যই হবে আমরা এখন বেশি কথা বলবো না আমরা কাজে চলে যাই এখানে আপনাদের ফোনে যে সেটিং অপশনটি রয়েছে সেটিং অপশনটি ওপেন করবেন সেটিং অপশনটি ওপেন করার পর আপনাদের ফোনে অ্যাবাউট বলে একটি অপশন রয়েছে অ্যাবাউটটা ওপেন করবেন কিছু কিছু ফোনে কিন্তু ডেভেলপার বলে একটি অপশন রয়েছে যে অপশনগুলো থাকে না যার কারণে যাদের ফোনে নাই তারা অবশ্যই এখানে যে বিল নাম্বার রয়েছে 7 থেকে 8 বার এইভাবে ট্যাপ করবেন 7 থেকে 8 বার ট্যাপ করার পর আপনাদের ফোনে নতুন একটি অপশান চালু হবে সেটা হলো ডাবল এফআর অপশান এখানে একদম নিচের দিকে আসার পর আপনি দেখতে পাচ্ছেন আমি আগেই বলে নিই এক একটি ফোনের যেহেতু আপডেটের কারণে এক একটি ফোনের অপশানগুলো এক এক রকম সেহেতু সিস্টেম সব একই কিন্তু এক একটি ফোনের অপশানগুলো এক এক রকম আপনারা যে কাজটি করবেন এখানে আসার পর আপনারা যে যদি আপনাদের ফোনে এই ডাবল এফআর অপশানটি এখানে দেখতে পাচ্ছেন ডাবল এফআর অপশান যদি এই অপশানটি খুঁজে না পান তাহলে যে কাজটি করবেন উপরে দেখতে পাচ্ছেন এখানে ডাবল এফআর লিখে সার্চ করলে আপনাদের ফোনে কিন্তু এই রকমের একটা অ্যাপ্লিকেশন কিন্তু চলে আসবে ডাবল এফআর দেখতে পাচ্ছেন ডাবল এফআরটি ওপেন করবেন ওপেন করার পর একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসার পর আপনারা আপনাদের যে ফোনটি রয়েছে সেই ফোনের নিচের দিকে চলে আসবেন ডাবল এফআর অপশানে ঢোকার পরে চলে আসার পরে আপনারা দেখতে পাবেন যে সিম্পলি কয়েকটি অপশান কিন্তু এখানে যদি আপনারা ওপেন করে রাখেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আপনাদের ফোনটি অনেক স্লো যে কাজটি করে সেটা কিন্তু অনেক ফাস্ট হয়ে যাবে এটা আপনাদেরকে গ্যারান্টি সহকারে আমি বলতে পারি এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমার ফোনে কয়েকটি অপশান রয়েছে আপনি দেখতে পাচ্ছেন এটা আপনাদের ফোনে অবশ্যই দেখবেন যখন আপনাদের ফোনে চেক করে দেখবেন যে আপনাদের ফোনে 1 অথবা 1.5 বা 2 সেট করা আছে ক্যাটাগরি ফোনে অনেক বেশি সেট করা থাকে আপনারা এখানে করবেন কি এখানে যে কাজটি করবেন এখানে 0.5 করে দিবেন এখানে যে তিনটি অপশান রয়েছে এই তিনটি অপশানে 0.5 করে দিবেন 5 করে দেওয়ার পর আপনি দেখতে পাবেন যে আপনাদের ফোনে প্রচুর পরিমাণে ফাস্ট হয়ে গেছে প্রচুর ফাস্ট হয়ে গেছে যেমন সাপোজ আপনাদেরকে কিছু প্রমাণস্বরূপ আমি দেখাই আমি যদি এখানে এটাকে 10 করে দিই তখন যখন আমি আরেকটা অপশানে ক্লিক করবো আপনি দেখতে পাচ্ছেন যে অনেকক্ষণ কিন্তু সময় নিচ্ছে মানে আমার ফোনটা অনেক স্লো কাজ করছে এখানে মনে করেন 10 করে দিই তখন আপনি দেখতে পাবেন যখন আমি এটাতে ওপেন করব দেখেন কত সময় নিচ্ছে মানে ফোনটি কিন্তু স্লো হয়ে যাচ্ছে আপনারা সবগুলো এখানে করবেন কি 0.5 করে দেবেন 0.5 করে দিলে আপনার ফোনটি অনেক দ্রুত কাজ করবে এখন দেখবেন এটা ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার ফোনটি অনেক দ্রুত কাজ করবে এভাবে এবং এছাড়াও আপনি যে কাজটি করতে পারেন খুব সহজে আপনাদের নিচে আসার পর একটা ব্যাকআপ বলে একটি অপশান রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আপনারা যে এখানে এখানে অনেকগুলো অপশান পেয়ে যাবেন অনেকগুলো অপশান বলতে এখানে যেটা বোঝায় যে আপনারা যখন কোনো একটা অ্যাপস নিয়ে কাজ করেন তখন দেখা যায় যে আমাদের ফোনে বিভিন্ন অ্যাপসগুলো কিন্তু তখনও সক্রিয় থাকে আপনি ইচ্ছা করলে আপনার ফোনে যখন যে কোনো অ্যাপসটি আপনি ওপেন করবেন সেই অ্যাপসটি কাজ করবে বাদবাকি অ্যাপসগুলো কিন্তু কাজ করবে না এর জন্য আপনারা এখানে সিলেক্ট করে দিতে পারেন অথবা এটা সিলেক্ট করে দিতে পারেন এটা সিলেক্ট করাই ভালো এখন আপনারা আপনাদের ফোনে গিয়ে যদি আপনারা ডেভেলপার অপশানটি ওপেন করেন তাহলে কিন্তু আপনাদের ফোনটি 100% অনেক ফাস্ট হয়ে যাবে আপনারা আমাকে বিশ্বাস করতে পারেন আমি ভিউ পাওয়ার জন্য ভিডিওগুলো করি না কারণ আপনাদেরকে সহযোগিতা করার জন্য ভিডিও করি যদি আমার ভিডিওটি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক দিয়ে কমেন্ট দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ